অসাধারণ অভিনয় করেন তিনি। দেশের মানুষ অভিনেত্রী হিসেবেই চেনেন তাকে। পাশাপাশি তিনি দারুণ নাচেন, গাইতে পারেন এবং মডেলিং এ স্বতঃস্ফূর্ত। শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে চলেছেন সাফল্যের চূড়ায়। তিনি তারিন জাহান। 1984 সালে প্রথমবারের মতো কুমিল্লার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিল একটি ছোট্ট মিষ্টি মেয়ে। তার পরিবেশন করা নৃত্য এতটাই আলোড়ন তুলেছিল যে সেই সময় নাম করা বেশ কয়েকটি পত্রিকায় অনুষ্ঠানের নানা রকম ছবির মাঝে সেই ছোট্ট মেয়েটির ছবিও প্রকাশিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে কুমিল্লার পরিচিতি পায় সেই মেয়েটি। সরকারি বিভিন্ন অনুষ্ঠান হলেই ডাক পড়ত শিশু শিল্পী হিসেবে। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। মা তাহমিনা বেগম বকুল ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। তবে সংস্কৃতি মাধ্যমের প্রায় প্রতিটা শাখায় সেই মিষ্টি মেয়েটি যে এত জনপ্রিয়তা এবং প্রশংসা কুড়িয়ে জায়গা করে নেবেন মানুষের মনের গভীরে, তা হয়তো সেই সময় তার কাছের মানুষেরাও বুঝতে পারেননি। বলা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম গুণী এবং দক্ষ অভিনেত্রী তারিনের কথা। এক হিসেবে বলা যায় 1985 সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভামূলক অনুষ্ঠান নতুন কুড়ি দিয়েই সংস্কৃতি মাধ্যমে তারিনের যাত্রা শুরু হয়। নতুন কুড়ির সেইবারের আয়োজনে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন তারিন। দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভিতে প্রচারিত হবার দরুন সেই সময় থেকেই সাধারণ দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। তারিন ওস্তাদ হাসান ইকরামুল্লার কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছিলেন। তখন থেকেই শিশু শিল্পী হিসেবে ছোট পর্দায় পথ চলা শুরু। সেই পথ চলা আজও সাফল্যের সাথেই চলছে অবিরামভাবে। পারিবারিক জীবনে পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। যেহেতু বাসার ছোট্ট মেয়ে, তাই বাবা মায়ের সাথে সাথে অন্য সব বোনেদের কাছ থেকে পেয়েছেন অফুরন্ত আদর এবং ভালোবাসা। বিভিন্ন সময়ে তারিন নিজেই বলেছেন যে সংস্কৃতির মাধ্যমে পথ চলায় পরিবারের সেই সাপোর্ট তাকে এগিয়ে নিয়েছে অনেকটা পথ। অভিনয়ের পাশাপাশি মডেলিং, নাচ আর গানেও রয়েছে তার পারদর্শিতা। ছোটবেলা থেকেই কাজ করার কারণে সহজে পরিচিত মুখ হিসেবে স্বীকৃতি পান তারিন। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মাধ্যমে তারিন হয়ে ওঠেন আরো পরিপক্ক। হুমায়ুন আহমেদের জনপ্রিয় এসব দিনকাল ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার শিশু শিল্পী হিসেবে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন তারিন জাহান। এরপর 1988 সালে আরেক প্রখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে একটি শিশু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তবে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন সেই সময়ের জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদের সাথে কাঁঠালবুড়ি নাটকে। এই নাটকের মধ্য দিয়ে শিশু শিল্পীর তকমা সরিয়ে অভিনেত্রী হিসেবে নতুন করে যাত্রা শুরু হয় তারিনের। অরুণ চৌধুরী পরিচালিত কাগজের ফুল ধারাবাহিক নাটকে তারিনের অভিনয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই নাটকে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতিও পান তারিন। চয়নিকা চৌধুরীর মায়া, মোহন খানের বেলাভূমি, পুরান ঢাকায় আঞ্চলিক ভাষায় জোনাকি তাকে ইন্ডাস্ট্রিতে পায়ের নিচে শক্ত মাটি এনে দেয়। এছাড়া ইউটার্ন, ফুলের বাগানে সাপ, বছর কুড়ি পরে, হারানো আকাশ তাকে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় করে তোলে। তবে আঞ্চলিক ভাষায় নির্মিত গাঁওগেরামের কিচ্ছা তাকে অসম্ভব জনপ্রিয়তা এনে দেয় সারা দেশে। ইলেকশন, নাকফুল, একদিন ছুটির নিমন্ত্রণে, আমার বউ দারোগা, প্যাকেজ সংবাদ, কাগজের ভুল, প্রিয় বান্ধবী, শেষ কথাটি,
রূপাভাবী সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। দুবার দর্শক জরিপ এবং একবার সমালোচক ক্যাটাগরিতে মোট তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন তিনি। পরবর্তীতে এই সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্বর সাথেও জুটি বেঁধে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তাদের জুটি এখনো একটি আবেদন ধরে রেখেছে। শমী কায়সার, বিপাশা হায়াত, আফসানা মিমি, বিজরি বরকতুল্লাহ, পরবর্তীতে তানিয়া, সুইটি, ঈশিতা, ওপি করিম, শ্রাবন্তী, রিচি সুলাইমান, তিশা, জয়া আহসান থেকে এই সময়ের মেহজাবিন, তানজিম তিশা প্রায় তিন প্রজন্মের সকল দক্ষ এবং শক্তিশালী অভিনেত্রীদের সাথেই পাল্লা দিয়ে এখনও অভিনয় করে যাচ্ছেন তারিন। নাচ, মডেলিং আর অভিনয়ে জনপ্রিয় হলেও সঙ্গীত নিয়ে তেমন নিয়মিত ছিলেন না তারিন। তবে 2011 সালে ঈদুল আজহায় আকাশ দেব কাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন তিনি। সেখানে 10টি গান ছিল, যার মধ্যে 4টি দ্বৈত। এই দ্বৈত গানগুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপঙ্কর ব্যানার্জি এবং বাংলাদেশের ইব্রার টিপু ও তপন চৌধুরীর সঙ্গে গেয়েছিলেন। এছাড়া স্বপ্নগুলো জোনাকি পোকার মতো নাটকের শিরোনাম গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি। তারিন দুইটি ভারতীয় বাংলা চলচ্চিত্রে প্রিয়াঙ্কা ত্রিবেদী এবং প্রিয়াঙ্কা ব্যানার্জির হয়ে কণ্ঠ দিয়েছিলেন। তিনি একটি বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী শাবনুরের জন্য কণ্ঠ দিয়েছেন। ক্যারিয়ারের এক পর্যায়ে এসে তারিন তার দুই বোন শামিমা নাহরিন জাহান তুহিন এবং নাহিন কাজী তানা নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে পরবর্তীতে তিনি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এ নিউটি এন্টারটেনমেন্টের যাত্রা শুরু করেন। ইতিমধ্যে বেশ কিছু দর্শক নন্দিত নাটক প্রযোজনাও করেছেন তারিন। দীর্ঘ সময় ক্যারিয়ারে একটি সিনেমা মুক্তি পেয়েছে তারিনের। সজল খালেদ পরিচালিত সিনেমা কাজলের দিনরাত্রিতে তার অভিনয় প্রশংসা পায়। লকডাউন শুরুর আগেই কলকাতায় তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা এটা আমাদের গল্পের কাজ শেষ করে এসেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে একটু একটু করে নিজেকে বদলেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। নাচ, গান, অভিনয় বা মডেলিং সব মাধ্যমেই তার দক্ষতা প্রমাণ করেছেন তিনি। মাঝে কিছুদিন মিডিয়াতে কম দেখা গেলেও বর্তমানে সবখানে সবর উপস্থিতি তার। অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতির মাঠেও দেখা মেলে অভিনেত্রী তারিনের। মুক্তিযুদ্ধের চেতনা সাথে নিয়ে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তাকে দেখা মেলে সাবলীলভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা দূত হিসেবে বিদেশ সফর করেও এসেছেন তারিন। সামনে হয়তো দায়িত্বশীল কোনো পদেও তাকে দেখা যেতে পারে। একনিষ্ঠতা, পরিশ্রম এবং ভালো লাগা দিয়ে নিজের অর্জিত অবস্থানকে ধরে রাখার পাশাপাশি তা আরও সমৃদ্ধ করতে তিনি কাজ করেছেন বেছে বেছে। যে কোনো ভিন্ন ধর্মী চরিত্রে তার উপর নির্মাতারা ভরসা করেন চোখ বুজে। সামনের দিনগুলিতে আরও অনেক সুন্দর এবং ভিন্ন ধর্মী কাজ নিয়ে তিনি আমাদের অন্তরে বিচরণ করবেন আরও অনেক দিন।